আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। রাজশাহী শহরের প্রথম মডেল মসজিদের দুয়ার খুলছে আজ সোহেল রানা, রাজশাহী ব্যুরো প্রধান। রাজশাহী শহরের প্রথম মডেল মসজিদ খুলছে আজ। রাজশাহী উপশহরের প্রথম মডেল মসজিদের দুয়ার খুলছে আজ সোমবার 16 জানুয়ারি। সিটি কর্পোরেশন এলাকায় নির্মিত এই প্রথম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে উদ্বোধন করলেন। নবনির্মিত এই মসজিদে একসঙ্গে 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এখানে নারী ও প্রতিবন্ধীদের জন্য নামাজ এবং ওজুর পৃথক সুব্যবস্থা রয়েছে। এছাড়া মসজিদের মুসল্লিদের জন্য আরও সুযোগ সুবিধা রয়েছে। রাজশাহী ইসলামী ফাউন্ডেশনের পরিচালক জালাল আহমেদ বলেন, এটা শুধু মসজিদ না, এবাদতের পাশাপাশি একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। চারতলা বিশিষ্ট 4500 বর্গমিটারের মসজিদের 2 ও 3 তলায় রয়েছে মূল নামাজঘর, আর প্রথম ও চতুর্থ তলায় রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, অটিজম কর্নার, ইসলামী গবেষণা ও দিনী দাওয়ায় কার্যক্রম, ইসলামী লাইব্রেরি, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, দেশি বিদেশিদের আবাসন, অতিথিশালা, মরদের গোসল ও কাফনের সুব্যবস্থা, ইমাম মুয়াজ্জিনদের আবাসন, সেই সঙ্গে হজে গমনস্থদের নিবন্ধন ও প্রশিক্ষণ কার্যক্রমের অফিসও রয়েছে এখানে। রাজশাহী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনার রশিদ জানান, রাজশাহীতে মোট 11টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর আগে রাজশাহীর পবা ও গোদাগাড়ি উপজেলায় মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। এছাড়া জেলার বাকি 7টি উপজেলায় ধর্ম মন্ত্রণালয় ইসলামী ফাউন্ডেশনের অর্থায়নে একটি করে এমন মডেল মসজিদ নির্মাণ করা হয়। তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে উপশহর এলাকায় এই মডেল মসজিদটি সোমবার উদ্বোধন করা হয়। 2019 সালের 2 নভেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। প্রাথমিকভাবে মসজিদটি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 16.5 কোটি টাকা, তবে তা নির্মাণে এসছে 3 কোটি টাকা কম, অর্থাৎ 13 কোটি টাকা খরচ হয়েছে বলেও জানান গণপূর্ত বিভাগের এই নির্বাহী প্রকৌশলী। আমি প্রত্যেকটা এলাকার যে মসজিদগুলো আমি করতে তার আমি নামগুলি পড়ে দিচ্ছি। ঢাকা বিভাগ, ফরিদপুর জেলা, ভাঙ্গা উপজেলা মসজিদ মডেল মসজিদ, ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ, নগরখন্ড উপজেলা মডেল মসজিদ, গাজীপুরে কাপাসিয়া উপজেলা মডেল মসজিদ, গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ, কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ, কাটিয়াদি উপজেলা মডেল মসজিদ, মানিকগঞ্জ ঘিওর উপজেলা মডেল মসজিদ, সাতুরিয়া উপজেলা মডেল মসজিদ, নরসিংদী সদর উপজেলা মডেল মসজিদ, মনোহরদী উপজেলা মডেল মসজিদ, রাজবাড়ী কোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ, শরীয়তপুর জেলা সদর মডেল মসজিদ, ভেদগঞ্জ উপজেলা মডেল মসজিদ, রাজশাহী বিভাগ বগুড়া ধুনট উপজেলা মডেল মসজিদ, নন্দীগ্রাম উপজেলা মডেল মসজিদ, লঙ্গা নিয়ামতপুর উপজেলা মডেল মসজিদ, নাটোর বড়াইগ্রাম উপজেলা মডেল মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ, পাবনা ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ, সুজয়নগর উপজেলা মডেল মসজিদ, সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা মডেল মসজিদ, রাজশাহী সিটি কর্পোরেশন মডেল মসজিদ, রংপুর বিভাগে রংপুর গঙ্গাচড়া উপজেলা মডেল মসজিদ, কাউনিয়া উপজেলা মডেল মসজিদ, ঠাকুরগাঁও সদর উপজেলা মডেল মসজিদ, ময়মনসিংহ বিভাগ শেরপুর সদর উপজেলা মডেল মসজিদ, জামালপুর জেলা সদর মডেল মসজিদ, বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ, মাদারগঞ্জ উপজেলা মডেল মসজিদ, মেলান্দা উপজেলা মডেল মসজিদ, সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ।